আমার যে প্রশ্নটা প্রথমে আপনার গল্পে যেতে যেতে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আপনি সব সময় বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস হচ্ছে গণিত বা অঙ্ক এবং সবকিছুই এই অঙ্ককে আবর্তিত করে, কেন আপনার, আপনি কখন থেকে আপনার মধ্যে মনে হলো যে এত সুন্দর গণিত যেটা আমরা দেখতে পেলাম না বা বাংলাদেশের বা পৃথিবীর লাখো কোটি মানুষ দেখতে পেলো না, আপনি দেখতে পেয়েছেন, সেটা কখন কবে থেকে? আচ্ছা, এটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে গণিত ভালো লাগতো, এরকম না যে গণিত ভালো লাগতো না, কিন্তু যেটা হয়েছে যে আমি খুব ভালো যে পারতাম এরকম না। তো একটা সময়ে মানুষের জীবনে যেটা হয় আর কি, যে ছোট ছোট হয়তো কিছু স্ফুলিঙ্গ থাকে, সেই স্ফুলিঙ্গ গুলো দিয়েই শেষ পর্যন্ত সে জ্বলে ওঠে বা কিছু জায়গায় হয়তো সে ভালো করে হয়তো কোনো একটা পর্যায়ে। তো আপনি যে গল্পটার কথা এর আগে বলছিলেন, সেখানেই হয়তো ফিরে যেতে হবে আমাকে, যে ক্লাস 8-এর ওই সময়টা যখন আমি খারাপ করলাম একটু। তারপরে যেটা হলো যে আমি হঠাৎ করে পেছনে ফিরলাম, মানে আমার আমার মনে হলো যে আমি তো আগের যে জিনিসগুলো আমি কখনো পারতাম না, আমি মনে করলাম যে আচ্ছা আমি দেখি যে আমি সেই জিনিসগুলো কেন পারতাম না, মানে আমি নিজে নিজেকে একটু সময় দিলাম যে আমি যে একটা জিনিস পারি না এটা তো ভালো, কিন্তু কেন পারি না আমি কি সেই যে সেই জায়গাটা আমি বুঝতে পারি কিনা। তারপর যেটা হলো, আপনি বলছিলেন যে আপনি ক্লাস 8-এ পড়া অবস্থায় আপনাকে যেখানে আপনার মেয়ে থামিয়ে দিল, যে আপনি নিজেকে একটু সময় দেওয়ার চিন্তা করলেন, জি, এত অল্প বয়সে আপনি কিভাবে ফিল করলেন যে নিজেকে সময় দেওয়া দরকার? কারণ আমরা এই বয়সে এসে আমরা ফিল করি যে আমরা তো নিজেকে সময় দেই না। আপনার মধ্যে এই রিয়েলাইজেশন এত অল্প বয়সে কিভাবে আসলো যে নিজেকে একটু সময় দেওয়া দরকার? আমি আসলে তখন আমার মনে হয় এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড বোঝা দরকার, যে এরকম না যে আমি যদিও গণিতে খারাপ করেছি এর মানে এই না যে আমি কিছুই পারতাম না বা এরকম না, আমি অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিলাম, ফলে পড়ালেখা তো ছিল, মানে পড়ালেখার চর্চা, যে পড়ালেখা বলতে আমি বোঝাচ্ছি যে ক্লাসের বাইরে কিছু জিনিস পড়া বা দর্শন নিয়ে একটু পড়ালেখা করা, তো সেই জিনিসগুলো নিয়ে খুব আগ্রহ ছিল। ফলে নিজেকে সময় দেওয়া যে জরুরি, বা আমাদের চারপাশটা যে আমাদের আমাদের যতটুকু পড়ি এর বাইরে যে একটা বিরাট পৃথিবী আছে সেটা সম্পর্কে আমার ধারণা ছিল, তো এটা না বললে আসলে অন্যায় হবে। ফলে আমার ওই সময়টা আমার মনে হয়েছিল যে আমি যদি একটু পেছনে ফিরে তাকাই যে আমি কেন পারছি না সেটা একটু বোঝার চেষ্টা করি, তখন আমি বুঝলাম যে আমার আসলে যেটাকে বলে বেসিক খারাপ, যে আমি আমি সবসময় অঙ্ক করেছি ঠিকই, কিন্তু কখনো জিনিসটা কেন কাজ করে কিভাবে হয় সেই জিনিসগুলো কখনো ভেবে দেখিনি। তো তখন আমি যেটা ভাবলাম যে এটা বোঝার একমাত্র উপায় আছে আমি যদি নিজে সেই পথটা ধরে হাঁটি, মানে এটা আমি এখনো বলছি, এখনো সবাইকেই বলি যে একজন মানুষ যখন অঙ্ক পারে না সে আসলে কি পারে না, দেখা যাবে যে অধিকাংশ মানুষই নিয়মগুলো বোঝে, যে একটা আমি একটা অঙ্ক করছি নিয়মটা কি করছে সেটা সে বোঝে, কিন্তু তার একটা বড় সমস্যা হচ্ছে যে এই নিয়মগুলো সে পায় সরাসরি একজন শিক্ষকের কাছ থেকে, সে কখনো নিজে ভেবে জিনিসটা বের করে না। তো এর ফলে যেটা হয় যে ওই পথটা ধরে আমি যদি না হাঁটি তাহলে কিন্তু শিক্ষা কখনো সম্পূর্ণ হয় না। শিক্ষা জিনিসটা খুব ব্যক্তিগত একটা জিনিস, যে আমি যদি কোনো কিছু শিখতে চাই সে শেখার ভেতরে নিজেকে ঢুকতে হয়। তো আমার তখন যেটা হয়েছিল, আমি সেই জিনিসটাই করেছি যে আমি আমার ক্লাস একদম ছোটবেলার যে বইগুলো ছিল সেই বইগুলোর সব অঙ্কগুলো আমি একা একা করা শুরু করলাম, একদম একা একা, যেন কারোর সাহায্য না নিয়ে আমি নিজে নিজে বুঝে করব, যাতে আমার ওখানে প্রত্যেকটা জিনিস যেন আমি বুঝি। তো ওই একদম ছোটবেলার সব অঙ্কগুলো আমি একা একা ধরে ধরে আমার সব মানে পুরোনো ক্লাসের সব বই জোগাড় করে আমি সবগুলো অঙ্ক একা করতে শুরু করলাম, এবং এটা করতে গিয়েই সেটা ভালোবাসাটা তৈরি হলো। আমি যখন জিনিসগুলো বুঝতে পারছি, আপনি যখন একটা জায়গায় ধরেন আপনি কোনো একটা জিনিস নিজের মতো করে একটু বোঝেন, মানে সেই জিনিসটা চারপাশ থেকে কেউ না জানালেও আপনি আপনার ভেতর থেকে সেই জিনিসটাকে অনুভব করেন, তখন আসলে ভালোবাসা জন্ম নেয়। ভালোবাসাটা জন্ম নিতে গেলে সেখানে কিছুটা পথ হাঁটতে হয়। তো সেই ঘটনাটা আমার জন্য হয়েছিল যে আমি নিজে যখন ওই পথটা ধরে একটু একটু হাঁটতে শুরু করলাম, আমি তখন ওর সৌন্দর্যগুলো আবিষ্কার করতে শুরু করলাম। আর আমার সংখ্যা এমনিতে খুব প্রিয় ছিল ওই টাইম, মানে ওই সময়টা যেটা হলো যে তখন নিউরনে অনুরণন নামে একটা অনুষ্ঠান চলছিল তখন প্রথম আলোর পাতায়, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার এবং কায়কোবাদ স্যার ওনারা দুজন মিলে চালাতেন সেই অনুষ্ঠানটা, ছোট ছোট পাঁচটা করে সমস্যা দিতেন তারা, তারপরে সেটা দিয়ে মানুষজনের কাছ থেকে বলতেন তোমরা আমাদেরকে সমাধান পাঠাও, আমরা কোনো সমাধান বলে দেবো না, তোমাদের সমাধান যদি ঠিক হয় তোমাদেরকে উত্তর দিয়ে জানিয়ে দেবো। তো এটা থেকে তারা একটা বইও প্রকাশ করলেন নিউরনে অনুরণন, সেই বইটা তখন আমার জন্য অনেক অনুপ্রেরণা ছিল। সেই বইটার মজার ব্যাপার ছিল যে 200টা সমস্যা সেখানে ছিল গণিতের, কিন্তু সেই গণিতের যে সমস্যা সেখানে ছিল সেগুলোর কোনো উত্তর কোথাও পাওয়া যেত না, ফলে ওই অঙ্কটা হয়েছে কিনা এটা আপনার নিজেকেই বুঝতে হবে, এটাও একটা দারুণ চ্যালেঞ্জের ব্যাপার। ফলে এই এই জিনিসগুলো খুব সবকিছু মিলে একটা চমৎকার পরিবেশ আমি পেয়েছিলাম ফিরে দেখার জন্য এবং গণিতের আনন্দটা খুঁজে পাওয়ার জন্য।